আসসালামু আলাইকুম জেসিটি টিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আপনাদের বিজিবির একটি সার্কুলার দেখাব। বিজিবিতে সাতানব্বইতম বেছে সিপাহী পদে তারা প্রার্থী নিয়োগ করবে তো যারা বিজিবিতে আবেদন করতে চান বিজিবিতে চাকরি করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ সার্কুলারটি পেতে হলে আপনারা চলে যাবেন বিজিবির ওয়েবসাইটে বিজিবি ডট জিও ভি ডট বিডি এই সাইটে এখান থেকে আপনারা সরাসরি নিচের দিকে দেখতে পারবেন সার্কুলার বিজিবি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সাতানব্বইতম বেছে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি অর্থাৎ তারা সিপাহী পদে প্রার্থী নিবে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে মহিলা প্রার্থী আবেদন করতে পারবে তো এখানে এই যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করলে আপনার সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করলে আপনারা এরকম দেখতে পাবেন সীমান্তের অতন্ত্রপরী গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে সাতানব্বইতম বেচে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য আপনি যদি এইচএসসি পাশ করেন টু পয়েন্ট ফাইভ জিরো পে এবং এসএসসি পাশ করেন থ্রি পয়েন্ট জিরো জিরো পে তাহলে এই সিপাহী পদে আপনি আবেদন করতে পারবেন এইচএসসি পাশ না করলে আবেদন করতে পারবেন না শুধুমাত্র এসএসসি পাশ করে বিজিবিতে যোগ দিতে পারতেছেন না বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্য অন্য সুযোগ সুবিধা থাকবে বয়স বাইশ আট দুই তারিখে বয়স আঠারো হতে তেইশ বছরের মধ্যে হইতে হবে বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হইতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং উপজাতিদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং উপজাতি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট ওজন হইতে হবে ঊনপঞ্চাশ দশমিক আট নয় অর্থাৎ পঞ্চাশ কেজি হইতে হবে পুরুষদের জন্য এবং উপজাতি পুরুষদের জন্য সাতচল্লিশ কেজি মহিলাদের জন্য সাতচল্লিশ কেজি এবং উপজাতি মহিলাদের জন্য তেতাল্লিশ পয়েন্ট ফাইভ ফোর বা সাড়ে তেতাল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হইতে হবে উপজাতিদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি হইতে হবে ছয় বাই ছয় সেটা পুরুষের ক্ষেত্রেও এবং মহিলার ক্ষেত্রেও বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হইতে হবে কিন্তু তালাকপ্রাপ্ত অবিবাহিত হইলে হবে না অর্থাৎ আপনি একবার বিবাহিত হয়ে বিবাহ করেছেন পরে আবার আপনাদের ডিভোর্স হয়েছে আপনার তার মানে বিবাহিত হয়ে আবার অবিবাহিত হয়েছেন সে হলে হবে না আপনাকে অবশ্যই সম্পূর্ণ অবিবাহিত হইতে হবে অত্র বাহিনীর জনবল রাজবৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় জেলা কোঠা কম বেশি করার ক্ষমতা সংরক্ষণ করে ভর্তির তারিখ ও স্থান এস এম এসের মাধ্যমে জানানো হবে এস এম এসের মাধ্যমে আপনি কোথায় ভর্তি হইতে যাবেন এবং কোথায় আপনি পরীক্ষা দিতে যাবেন সেটা এস এম এস করে আপনাদের জানিয়ে দেবে তারপর আমরা দেখি রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অনুচ্ছেদ এক ও দুই অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী আটই ফেব্রুয়ারি দুই তারিখ সকাল দশ ঘটিকা হতে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার একুশ তারিখ চব্বিশ ঘটিকা পর্যন্ত অর্থাৎ রাত বারোটা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে ইংরেজিতে এস এম এস মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন এখন এইখানে দেখেন এস এম এস কীভাবে রেজিস্ট্রেশন করবেন এস এম এসের এর মাধ্যমে কীভাবে আপনার রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে তথ্যগুলো দিয়ে দিয়েছে তারপরে আমরা দেখি আরেকটা বিষয় সেটি হলো আপনার পরীক্ষার দিন কী কী কাগজপত্র সাথে আনবেন এখানে দেন ভর্তির সময় অবশ্যই যার সঙ্গে আনতে হবে তা হল এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল বা প্রভিশনাল সনদপত্র সাথে রাখতে হবে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সমমান বা এসএসসি অথবা সমমান পাশের প্রশংসাপত্র যা প্রার্থীর স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখ্য থাকবে অভিভাবকের অনুমতিপত্র ও ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান কর্তৃক স্থায়ী নাগরিক সনদপত্র সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড ল্যাপ প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি ও এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত এক কপি ছবি সত্যায়িত করতে হবে এবং দশ কপি সত্তায়িত সারানতে হবে ইউনিয়ন পরিষদ কর্তৃক অবিবাহিত সনদপত্র জাতীয় পরিচয়পত্র মূল কপি ও সত্যায়িত করে নিয়ে আসতে হবে এই ছিল বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা যারা বিজিবিতে যোগ দিতে চান বিজিবিতে চাকরি করতে চান তারা অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করে নেবেন আট থেকে সতেরোই ফেব্রুয়ারি এর মধ্যে অর্থাৎ আপনার মাঝখানে আট দিন সময় পাবেন এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা আবেদন করে নেবেন তো আজ এই পর্যন্তই কথা আর বাড়াচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ